আচ্ছা, সংসারটা কি শুধুই শাশুড়ি মায়ের? আমরা শুনেছি আজকালকার আধুনিক বৌমারা নাকি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের সাথে সংসারে মানিয়ে নিতে পারে না। শাশুড়ি মা ছেলের মুখের দিকে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করেন আধুনিক বৌমার সাথে পা মেলানোর। কিন্তু রায়বাড়ির গল্পটা একটু অন্য। আসলে সব সংসারের গল্পটা যে একরকম হবে এমনটা কিন্তু নয়, রায়বাড়ির গল্পটা তাই একটু উল্টো পুরাণ। আসলে অনেক বাড়িতেই নতুন বৌমা নতুন সংসারে এসে মানিয়ে নেওয়ার হাজার চেষ্টা করলেও শাশুড়ি কিছুতেই সেটা হতে দিতে চান না। দীর্ঘদিনের একচ্ছত্র সংসারের ফলে সংসারের সবকিছুই তার মর্জি মতোই চলে। রায়বাড়ির গল্পটাও ঠিক অনেকটাই এমনই। রায়বাড়িতে বিয়ে করে আসার পর পুতুলের মনে নতুন সংসার করার যে চনমনে মনটা ছিল সেটা যেন কয়েক মাসেই শীতল হয়ে গেছে। প্রথম দিন রান্নাঘরে ঢুকে পুতুল সকালের চাটা একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছিল। আসলে চাতে মিষ্টি খেতে একটু সে বেশি পছন্দ করে। কিন্তু রাইকিন্নি কড়া গলায় বললেন, এই বাড়িতে চায়ে চিনিটা আমি মেপেই দিই, আর সবার সেটাই অভ্যেস হয়ে গেছে, তাই কাল থেকে চিনি দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে নেবে। প্রথম দিনই এমন আচমকা ধাক্কা খেয়ে পুতুল চুপ করে গেল একদম। এরপর থেকে যে কাজে পুতুল করতে যেত কোনোটাই যেন শাশুড়ি মায়ের মনোমত হতো না। বাড়ির সবাই তো বটেই, এমনকি বাড়ির আসবাবপত্র গুলো পর্যন্ত পুতুলের শাশুড়ি মায়ের মনোমত চলে। একদিন সকালে নিজের ঘর পরিষ্কার করছিল পুতুল, হঠাৎ রায়গিন্নি ঝুল ঝাড়ুনি আমার ঘর ঝাড়তে শুরু করল। পুতুল কাঁচু মাচু গলায় বলল, মা আমি তো ভালোই করে পরিষ্কার করেছি, আমার আপনার করতে হবে না। না তাকিয়ে রায়গিনী নিজের কাজ করে চললেন। শুধু যাওয়ার সময় বলে গেলেন, আমার কারো ঘর যারা ঠিক পছন্দ হয় না, যতক্ষণ সেটায় নিজে হাত না লাগাবো আমার ঠিক শান্তি হয় না। সেদিন পুতুলের চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। এই বাড়িতে সে প্রত্যেকটা কাজ তার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে করতে হয়। একটা বাটি পর্যন্ত ওনার ঠিক করা জায়গায় রাখতে হবে, নয়তো রায়গিনীর মাথায় আবার আগুন জ্বলে যায়। বিয়ের পর পুতুলের মনে কত আশা ছিল, সুন্দর করে রান্না করবে, ঘরকন্না করবে, তার নিজের একটা ছোট্ট সংসার হবে। কিন্তু কোথায় কি, মাঝে মাঝে পুতুলের মনে হয় এই সংসার তার নয়, এই সংসার তার শাশুড়ি মায়ের একার সংসার। রান্নাটা তো উনি করেনি, যদি কালে ভদ্রে পুতুল কোনোদিনও রান্না করার অনুমতি পায় তো তেল নুন হলুদের পরিমাণটাও শাশুড়ি মায় ঠিক করে দিয়ে যান। বড্ড অসহায় লাগে পুতুলের, মাঝে মাঝে মনে হয় সার্থক তার বাবা মায়ের দেওয়া পুতুল নাম। এই সংসারে সে পুতুল ছাড়া সত্যি আর কিছুই নয়। রাত জাগা স্বভাব পুতুলের বরাবরই, তাই রাতে একটু দেরি করে ঘুমায় সে। সেদিন সকাল হতে এই শাশুড়ি মা বললেন, অত রাত অব্দি আমাদের বাড়িতে কেউ জাগে না, আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ওঠা অভ্যেস, তাই ঘুমাতে লেট করবে না একদম। আমার বাবু সকালে অফিস থাকে, নইলে তুমি তো বাড়িতেই থাকো, সারাদিন অফিস করতে হয় বাবুকে। পুতুল বলল, কিন্তু মা আমার যে তাড়াতাড়ি ঘুম আসে না। কেন আসবে না, অভ্যেস করলেই আসবে। পুতুল মনে মনে ভাবে, ঘুমটাও এই বাড়িতে তাহলে তার শাশুড়ি মায়ের কথা মতোই আসে। রাইগিনের মনোমত সবকিছু করার হাজার চেষ্টা করলেও আর 6 মাস হয়ে গেলেও শাশুড়ি মায়ের মন পায় না পুতুল। সেদিন বাড়িতে হঠাৎ করে পুতুলের মাসি শাশুড়ি এলেন বেড়াতে। কথায় কথায় তিনি রাইগিনীকে বললেন, হ্যাঁ রে দিদি, এখন তো তোর সংসার সামলানোর জন্য একজন এসেছে, এবার তো তুই সংসারের মায়া ছেড়ে একটু এদিক ওদিক ঘুরে আয় কদিনের জন্য। আমাদের বাড়িতে কবে গেছিস আমার মনেই নেই। সেটা সংসারের দায়িত্বটা এবার বৌমাকে একটু দিয়ে একটু হালকা হ নাকি। রাইগিনী রেগে গিয়ে বললেন, শোন ছুটকি, সংসারটা আমি তিল তিল করে গড়ে তুলেছি। বিয়ের পরে সে আমার শাশুড়ি মা ছিলেন না তোদের মতো, তাই প্রথম দিন থেকে আজ অব্দি এই সংসারটাকে আমি একাই এই পর্যন্ত নিয়ে এসেছি। এই সংসারটা আমার সব কিছু, তাই নতুন করে কোনো আনাড়ির হাতে আমার একটু একটু করে গড়ে তোলা সংসারটাকে ছেড়ে দিয়ে তীর্থ ভ্রমণে যেতে পারবো না আমি।
আমার সংসার, আমি নিজে হাতে তৈরি করেছি একে। আজীবন এই সংসারটাকে আমি আঁকলে রাখবো, বুঝলি? নিজের হাতে গড়া সংসার অন্যের হাতে নষ্ট হয়ে যেতে আমি সহ্য করতে পারবো না। দিদির মুখের ঝাঁকানি শুনে একদম চুপ করে গেলেন পুতুলের মাসি শাশুড়ি। আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনতে পেল পুতুল। নীরবে চোখের জল ফেললো সে আজ অন্যের সংসারে দাঁড়িয়ে। চারজনের সংসারে আজও আপন হতে পারলো না পুতুল। অথচ পুতুল কোনোদিনই চায়নি শাশুড়িবিহীন সংসার। কলেজের বন্ধুরা যখন চাইতো শ্বশুর বাড়িতে শাশুড়ি যেন না থাকে, তখন পুতুল বলতো, কি যে বলিস তোরা, সংসারে একজন অভিভাবক খুব দরকার। অভিভাবকহীন সংসার কেমন অনাথ অনাথ লাগে রে। আমি তো শাশুড়ি ছাড়া সংসার কল্পনাও করতে পারি না। শাশুড়ি সবকিছু শিখিয়ে বুঝিয়ে দেবে, তবেই না সংসারটা আরো সহজ হবে। কিন্তু পুতুল কোনোদিনই ভাবতে পারেনি যে তার সংসার জীবনটা তার শাশুড়ি মার নিজের হাতেই জটিল করে তুলবে। আজকাল অন্যের সংসারে পুতুল হয়ে থেকে যেন সংসারের প্রতি পুতুলের সব মায়ামমতা হারিয়ে গেছে। এই প্রথম স্বার্থপরের মতো পুতুল সম্পূর্ণ নিজের একটা সংসার তাই কল্পনায় এঁকে চলে। যে সংসারে রোজগারের মেনুটা সে ঠিক করতে পারবে নিজেই, কোনো কিছুর জন্য তাকে অন্যের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। সকালবেলা উঠে বলতে হবে না মা মাছের ঝোলের জন্য কটা আলু কাটব, বা সন্ধেবেলায় বরের সাথে বাইরে বেরিয়ে ফাস্ট ফুড খেয়ে এসে পয়সা নষ্ট হয়ে যাওয়ার জন্য শাশুড়ি মায়ের মুখ ভার দেখতে হবে না। একমাত্র সন্তান পুতুলের বর, তাই নিজের বোকা বোকা স্বপ্নের কথা ভেবে পুতুল কষ্টের হাসি হেসে ফেলে। পুতুল বোঝে তার শাশুড়ি মায়ের সংসারটা তার নিজের সংসার কোনোদিনই হয়ে উঠবে না, কারণ তার শাশুড়ি মা তাকে সেই সহযোগিতা কোনোদিনই করবেন না। তাই নিজের সংসার নিজের মতো করে আজ জীবন চালাবে। সেখানে পুতুল নিজের মনের ইচ্ছে কোনোদিনই খাটাতে পারবে না। তাই নিরুপায় পুতুল অন্যের সংসারটাকে নিজের মনে করে। তাই নিরুপায় পুতুল অন্যের সংসারটাকেই আঁকড়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আসলে সমাজে কিছু পুতুলদের নিজের সংসার হয়ে ওঠে না কোনোদিনই, কারণ তারা পারে না স্বার্থপর হয়ে আরেকটা নিজের মতো দুজনের সংসার করে নিতে। অন্যদিকে নিজের তৈরি করা সংসারের দম্ভে শাশুড়ি মারাও পারেন না নিজের সংসারের মায়া ত্যাগ করতে। এর ফলে আর কিছুই না, নিষ্পাপ পুতুলরা অন্যের সংসারে মানিয়ে নিতে নিতে আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে। কোনো কোনো পুতুল এরপর ভবিষ্যতে নিজের শাশুড়ির ভূমিকায় মা হয়ে ওঠে, আবার কোনো পুতুল হয়ে ওঠে স্বেচ্ছাচারী শাশুড়ি মা।